সালামু আলাইকুম, শেলি কুকিং চল থেকে আপনারা সকলের স্বাগতম। আমার ভিডিওটা দেখবা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আজকে রেসিপি আমার আলু ভাজি। আমি তিনটা আলু সিলাইয়া রাখছি, আর দুইটা পেঁয়াজ আমি কুচি হইরা রাখছি, হলুদ আধা চামচ, লবণ 1 চামচ, ধনিয়া পাতা কুচি, 4টা কাঁচামরিচ ফালি হইরা খারছি, আর 3টা আলুরে আমি কুচি কুচি হইরা 4টা রাখছি দুইয়া। আর যত পারেন আলুটারে কিছু কিছু করবা, তো খাইতে স্বাদ লাগবো ভাজিটা। এখন একটা ফ্রাই প্যান আমি চুলায় বইয়া 2 টেবিল চামচ তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজটা দিলাইমু। এখন পেঁয়াজটা দিলাম, এখন আমি হলুদটা দিলাইমু, লবণটাও আমি দিলাইলাম। দিয়ে এখন আমি একটা খাটি দিয়া বালাটিকে নাড়লাম, পেঁয়াজটারে বালাটিকে ভাজা লাগবো, একটু ব্রাউন কালার হইব পেঁয়াজর, ব্রাউন কালার হইছে। আলু কুচি গুণ দিলাইলাম আমি পেঁয়াজের মাঝে, দিয়া পালাটিকে নাড়াম। পালাটিকে নাড়া শেষ, এখন কাঁচামরিচ দিলাম, কাঁচামরিচ দিয়ে একটু নাইরা নাড়াম সাররাম। এখন আমি একটা ঢাকনি দিয়া 3 মিনিটর লাগি আলু ভাজিটা ডাইক্কা দিলাম। 3 মিনিট হইছে, এখন আলুটারে আমি একটু নাইয়া চাইরা দিমু, যত পানি বাড়াইছে আমার আলুটা কি। আবার ডাইক্কা দিলাম 10 মিনিটর লাগি, 10 মিনিট শেষ। এখন আমি আবার আলুটারে নাইরা চাইরা দিমু, আলুটা সফট হয়ে গেছে। এখন আমি দুলা পাতা দিয়া আলুটারে একটু নাইরা চাইরা দিমু, আমি নাইরা চাইরা দিলাম, আলুটারে দুলা পাতার লগে মিলাইয়া দিলাম। এখন একটা আমি হাফ প্লেটের মাঝে পরিবেশন করলাম আলুটা, আলু ভাজিরে খুব সহজ রেসিপি, আপনারা গরো ট্রাই করবা। আর নতুন যারা আছে তারা লাগি রেসিপিটা বিশেষ করে, আর আমার ভিডিওটা দেখবা, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা, সাবস্ক্রাইব।